নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেলে সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশান বা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আধার আধার এখন জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত আপনাদের সরকারি পরিষেবা বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে আজকাল আধারের ডিমান্ড করা হয় এখন এমন মনে হচ্ছে আধার না থাকলে যেন জীবন অন্ধকার নেমে যাবে অর্থাৎ কোনো প্রকল্পের টাকা বা কোনো কিছুই আপনি এই আধার কার্ড ছাড়া করতে পারবেন না কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই আধার কার্ড নিয়ে কিছু গড়বড় করছে অর্থাৎ আপনার আধার কার্ড এই ব্যাপার পাঁচটি ব্যাপার যদি আপনি আধারের কার্ডের ক্ষেত্রে মনে না মনে রাখেন তাহলে কিন্তু যদি মনে না রাখেন তাহলে আপনাকে অতি বিপদে পড়তে হতে পারে তাই অবশ্যই আপনি এই পাঁচটি বিষয় আপনি মনে রাখুন যাতে আপনাকে ভবিষ্যতে আধার সম্পর্কে বিপদে না হতে পারে এবং আধার কে কে ব্যবহার করেছে সেই আধার হিস্ট্রিও আপনি চেক করতে পারবেন এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও ওয়ার্নার মোটিভেশন যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে আপনাদের আর বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি আধার কার্ড ব্যবহার করেন তবে মাথায় রাখুন এই পাঁচটি বিষয় না হলে পড়তে হতে পারে ভয়ঙ্কর বিপদে সময় যত এগিয়েছে ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ডের ততই গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে সরকারি হোক বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে যে কোনো রকম কাজের জন্য আধার কার্ড প্রয়োজন হয়ে থাকে তবে এই আধার কার্ডের জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তার ফায়দা লুটছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী তার জন্য বারংবার নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে এমনকি এর ফলে সাধারণ মানুষের ভোগান্তিরও শেষ নেই আর তাই ইউআইডিএই এর তরফে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বেশ কতগুলো টিপস প্রকাশ্যে আনা হয়েছে যেগুলোর মাধ্যমে সাধারণ মানুষের নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন আপনিও যদি এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের হাত থেকে নিজেদের নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে চান তবে আপনাকে এই টিপসগুলো মেনে চলতে হবে নিজের আধার কার্ডটিকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে যে সমস্ত টিপস টিপসগুলো মেনে চলতে হবে তার মধ্যে প্রথমেই বলা হয়েছে যে কোনোভাবেই নিজের আধারের ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না প্রয়োজনে আপনার আধারের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বার স্ক্যান করলেই আপনি আপনার আধার সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পাবেন এছাড়া ইউআইডিএইর তরফে নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে ই আধার কার্ড ডাউনলোড করার সময় অবশ্যই মনে রাখতে হবে সেটি ইআইডিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে হবে এর পক্ষ থেকে অন্য কোনো ওয়েবসাইট থেকে কোনোভাবেই আধার কার্ড প্রদান করা হয় না আপনি যদি নিজের ফোন কিংবা কম্পিউটার অথবা ল্যাপটপের বদলে অন্য কারোর ফোন কিংবা কম্পিউটার থেকে ই আধার কার্ড ডাউনলোড করেন তবে প্রয়োজন ফলালে অবশ্যই ওই আধার কার্ডটি উক্ত ডিভাইস থেকে ডিলিট করে দেবেন নতুবা আপনার আধার কার্ডটির অপব্যবহার হতে পারে বিভিন্ন কাজের জন্য যদি আপনাকে বারংবার আধার কার্ড ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই আপনার আধার অথেন্টিকেশন হিস্ট্রি চেক করুন ভারত সরকারের তরফে প্রত্যেক ছ মাস অন্তর পঞ্চাশটি আধারের ব্যবহার হিস্ট্রি আপলোড করা হয়ে থাকে এই হিস্ট্রি থেকে আপনি আধার ব্যবহার সময় এবং তারিখ দুই জানতে পারবেন সুতরাং আপনি অত্যন্ত সহজেই চেক করে নিতে পারবেন আপনার আধার কার্ড অপব্যবহার হয়েছে কি না এছাড়া আধারের অপব্যবহার বন্ধ করার জন্য বায়োমেট্রিক্স লক ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে আপনার আধার কার্ডটি লক অথবা আনলক করার জন্য ষোলোটি সংখ্যার একটি ভি ভিআইডি প্রদান করা হবে এই আইডিটি আপনার কারোর সাথে শেয়ার না করলে আপনার আধার কার্ড কোনোভাবেই অন্যকে ব্যবহার করতে পারবেন না সুতরাং এই বায়োমেট্রিক্স লকের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডটিকে এছাড়াও আধার কার্ডের অপব্যবহার বন্ধ করার জন্য মাস্কড আধার কার্ডও ব্যবহার করতে পারেন আধার কার্ডের সঙ্গে এমন এখন ফোন নাম্বার সংযুক্ত রাখুন যেটি আপনি সব সময় ব্যবহার করেন কোনো ক্ষেত্রে যদি মনে হয় আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি সংযুক্ত নেই অথবা আপনার ইমেল আইডিটি সংযুক্ত নেই তবে আপনি লিঙ্কটি ব্যবহার করে আপনার যে কোনো রকমভাবে সন্দেহ দূর করতে পারবেন তো বন্ধুরা আপনার আধার কার্ডের অপব্যবহার রুখতে এই কতগুলো টিপস মেনে চলুন যেটা ইউআইডিআই তরফ থেকে জানানো হয়েছে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আজ এখানেই শেষ করছি নমস্কার হিন্দ